Did you cook everything by yourself? Yes. Mother help. Is this your cook? Take it. Here's a tip for you. Don hati bagger bhitore shomosto ki? Uf, mejo didun boi kineche boi hoyeche. Dada. Jodi tumi chao ami ashche. Ki boi kinle dekhi? Tamon kichu noy baba. আমি তোমাকে কি বই কিনেছো দেখাতে বলেছি বাবা মাত্র দুটো বই কিনেছি তাও আপনাকে দেখাতে হবে আলবাত দেখাতে হবে তোর হাতে ব্যাগের ভিতরে সমস্ত কি তা কি এত শপিং করলে ভাই উফ মেজো দিদুন বই কিনেছে বই হয়েছে আমি তোমাকে কি বই কিনেছো দেখাতে বলেছি বাবা মাত্র দুটো বই কিনেছি তাও আপনাকে দেখাতে হবে আলবাত দেখাতে হবে আমি না এখনো বুঝতে পারলাম না কি কিনেছে মেজো কাকিমা তুমি আমাকে বলবে কি 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 কিনেছো স্পোকেন ইংলিশের বই কিনতে গিয়ে দোকানে 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 এত ঘুরেছে যে সন্ধ্যের মুখে মুখে বাড়ি ফিরে এলো জানো একবারও ভাবলো না যে স্কুল থেকে বাচ্চা মেয়েটা ঠিক সময় বাড়িতে না ফিরলে আমরা সবাই কত চিন্তা করব ভাবলো না তো পারো হ্যাঁ এদিকে এসো কি ভেবেছো তুমি সব ক্ষেত্রে তুমি আমাকে হ্যারাস করবে এম্বারাস করবে খালি তোমার স্বামীর খবর রাখো তাকে খুশি করার জন্য সেটা কি ব্রত নিয়েছো নাকি এমা ছিছি দাদা ভাই আমি আমি সত্যি জানতাম না আপনার শরীর ঠিক নেই আপনি কি খাবেন বলুন আমি এক্ষুনি তৈরি করে দিচ্ছি এই শোনো পারো তুমি যে ইংলিশ টিংলিশ জানো না সেটা জেনেই তোমাকে বিয়ে করে এখানে নিয়ে আসা হয়েছে আর আগের দিন তুমি ফরেন ডেলিগেটসদের সামনে আমাকে যথেষ্ট হিউমিলিয়েট করেছো তারপর তুমি কি ভেবেছো স্পোকেন ইংলিশের বই কিনে ইংলিশ শিখে তুমি ফরফর করে ইংলিশে কথা বলবে এরপর যখন আবার কোনো গেস্ট আমার বাড়িতে আসবে তাদের সামনে এতই যখন ইংলিশ শেখার শখ তাহলে সঠিক সময় সঠিক কাজটা করোনি কেন ঠিক সময় করিনি বলে পরেও করতে পারবো না এমন কোনো নিয়ম আছে কি আমরা তো সেই ছোট থেকে শুনে বড় হয়েছি বেটার লেট দ্যান নেভার ইংরেজি ও দাদা দাদা এটা ইংরেজি বলছে মা লুচি টুচি আমি কিচ্ছু খাবো না আমার যেন কিচ্ছু দেওয়া না হয় দাঁড়া বাবু দাঁড়া শোন শোন তুই ওর উপর রাগ করছিস কেন বল দেখিনি একটু আগেই তো বললি খাবি দুখানা বই কেনেছে বলে কি মা পারো তো একদম অসুস্থ হয়ে গেছে না কি রে বেশ তুই যা ঘরে যা ঘরে যে বইগুলো ছুঁড়ে ফেল দে দে ফেল দে ছুঁড়ে থালিতে হাফত চুকে যায় মেজো দিদা আচ্ছা মানছি আমাকে আমি এতক্ষণ যা যা বললাম সেগুলো কেউ শিখিয়ে দিচ্ছে কিন্তু তোমরা এতক্ষণ ভাষণ দিচ্ছিলে তোমাদেরকে কে শিখিয়ে দিল আমি না হয় বলছি আমাকে কে শিখিয়ে দিয়েছে আগে তোমরা বলো তারপর আমি বলবো জুজু আন্টিকে আমার সামনে অপমান করলে যারা আন্টিকে অপমান করছে তাদেরকে আমি দু একবার অপমান করতেই পারি বাবা বাবা তুমি বলো আন্টির এ বাড়িতে নিজের বলতে তুমি ছাড়া আর কে আছে সবার কথাই তো শুনলে কই আন্টির হয়তো একটা কথাও বললে না
বরং সবার সামনে আন্টিকে ছোট করছো, আন্টিকে মুখ করছো। তুমি কি ভাবলে আমি আমার ঘর থেকে কিছু শুনতে পাইনি? সব শুনেছি আমি। আমি যাকে ভালোবাসি তাকে কি অপমান করলে আমি এমনি এমনি ছেড়ে দেবো না, সে আমার যেই হোক না কেন। চুজুমণি, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। রবিবন্ধু শোনো, আমার ধারণা তোমার মেয়ে খুব শিগগিরই উচ্ছনে যাবে। ওকে যদি বাঁচাতে চাও তো ইমিডিয়েটলি হসপিটালে দিয়ে দাও। তুমি যাকে নিয়ে এসেছো তোমার মেয়ের ভালো হবে বলে, সেই তোমার মেয়ের সবচেয়ে বেশি ক্ষতি করবে। তোমাকে না একটা কথা বলাই হয়নি। কি কথা বলো? আজকে না মামা মেয়ের জন্মদিন। জানি তো। তুমি জানো কি করে জানলে? ম্যাজিক। আন্টি ঠিক করে বলো না, কি করে জানলে তুমি? কিছু জানতে চাইলেই জানা যায় জুজু। আর তোমার মাম্মামকে আমি তো খুব ভালোবাসি, তাই না? তোমার মাম্মামের জীবনের একটা বিশেষ দিন, আর আমি জানবো না, তাই কি করে হয় বলো। না আসলে আজকে মাম্মামের জন্মদিন, তো আমার না মাম্মামকে খুব দেখতে ইচ্ছে করছে, জানো তো, খুব উইশ করতে ইচ্ছে করছে। তুমি বলো, উইশ করতে ইচ্ছে করবে না? নিশ্চয়ই করবে, কিন্তু জুজু তুমি তো জানো আমাকে এই বাড়ি থেকে ভীষণভাবে বারণ করে দিয়েছে, আমি কি করে? আরে বাবা, আন্টি আমি জানি। যাও গিয়ে দরজাটা খোলো। না, এমন কেউ তো আসতেই পারে যার সামনে, মানে যে তোমাকে দেখলে তুমি অস্বস্তিতে পড়তে পারো। আমি যা করি সব স্ট্রেট ওয়েতে, কিছু হাইড করি না, কারণ আমি কাউকে ভয় পাই না। হ্যাপি বার্থডে মাম্মা। শুভ জন্মদিন, কেমন সারপ্রাইজ দিলাম বললো তো। বর যাবে কি যাবে না? যাবে না। তুই যাবি কি যাবি না? চল এই এই ছাড়ো। দুর্গা দিদি অশোক অফিসার, ওকে ছেড়ে দিন প্লিজ, ওকে ছেড়ে দিন। দাঁড়ান অফিসার, আমি সই করব। তোমার সব জারি জুড়ি এবার খতম। রোজ রাতে ড্রিঙ্ক করে নাকি? আসলে ভাইয়ের মদ খেয়ে সিরোসিস অফ লিভার হয়েছে। নবিতা বলো কি বলছিল? কবা সব জেনে গেছে, ঋষি ওর দাদা, আপনি ওর বাবা। তুমি কি জেনে বুঝেই সতী নারীকে ধর্মের পথ থেকে সরিয়ে এনেছো? তোমার মৌনতাই বলে দিচ্ছে তোমার সম্মতির লক্ষণ। চক্রবর্তী, তুমি তোমার যজমানদের জানিয়ে দাও, এ বংশের সকলে একঘরে হবে। সমাজে কেউ এদের সঙ্গে সম্পর্ক রাখলে সেও সমাজচ্যুত হবে। হ্যালো, আমি কৃষ ব্যানার্জি বলছি। আপনাদের অফিস থেকে কাল ফোন এসেছিল। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আমি ফোন করেছিলাম। আপনারা যে মহিলার খোঁজ করতে এসেছিলেন অফিসে, খোঁজ খবর নেওয়া হয়েছে।
দেখুন, যদিও এটা আমাদের নিয়মের বাইরে, তবে আপনারা পুলিশের সাহায্যে এসেছিলেন আর আপনার একটা পরিচিতি আছে বলেই আমরা এই ইনফরমেশনটা দিচ্ছি আপনাকে। সত্যি সত্যি আপনার এই ইনফরমেশন? ওয়েলকাম। আমি তো ভেবেছিলাম তোর কোনো পশ এরিয়ায় ফ্ল্যাট হবে, কিন্তু এটা তো বস্তি। বিবি যদিও বলেছিলেন তোর মিডল ক্লাস পরিবারের বউ হওয়ার খুব শখ, কিন্তু তুই তো মিডল ক্লাস থেকে থার্ড ক্লাসে নেবে এলি।